পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বামী নৌকার সমর্থক করায় এক গৃহবধূকে শ্লীলতা হানির চেষ্টার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। বুধবার দিনগত রাত একটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধূ তার তিন মাসের সন্তানকে নিয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই গৃহবধূ তার বাড়িতে সন্তান সহ একা ঘুমিয়েছিলেন। এ সময় কয়েকজন যুবক ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। কয়েকজন ওই গৃহবধূর মাথায় আঘাত করেন এবং শ্লীলতা হানির চেষ্টা করেন। বাকিরা মালামাল লুট করে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তারা পালিয়ে যান।